নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা হলো চিকেন টফি বাইট। এর জন্য লাগছে চিকেন কিমা। আমি বোনলেস চিকেন পিস নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে আমি এটা নিয়ে একবার চালি নিলেই চিকেন কিমা রেডি হয়ে যাবে। খুব ফাইন পেস্ট তৈরি করার দরকার নেই, একবার চালালেই এইভাবে চিকেন কিমা তৈরি হয়ে যাবে। এবার লাগছে একটা আলু সেদ্ধ। আমি দুটো আলু এখানে দেখাচ্ছি, একটাই লাগবে। আলুর খোসাটা ছাড়িয়ে নেব সেদ্ধ করার পরে। এবার লাগছে ময়দা। তার জন্য আমি মেজারিং কাপ যেটা আমি নিয়েছি সেটা 100 গ্রামের মাপে তিনবার নিলাম, অর্থাৎ 250 থেকে 300 গ্রাম ময়দা নিয়েছি। হাফ টিস্পুন জোয়ার নিলাম, হাফ টিস্পুন নুন। এবার ময়ানের জন্য সাদা তেল নিয়ে নেব, প্রায় 2 টেবিল স্পুনের মতো সাদা তেল আমি ব্যবহার করব। প্রথমে শুকনো অবস্থায় ময়দাটা মেখে নেব। হাতে মুঠো করে যদি ময়দাটা এরকম ডাব মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা তৈরি হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমার 1 কাপ আরও 1/4 কাপ জল লাগবে পুরো ময়দাটা মাখতে। একদম শক্ত হবে না আর খুব নরমও হবে না, মোটামুটি মিডিয়াম করে মাখাটা হবে। শেষে সাদা তেল মাখিয়ে নেব ময়দাটায়। ডোটাতে এইভাবে তেল মাখিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য। এবার আমার যা যা লাগছে তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। ফ্রাই প্যান অথবা কড়াইতে সাদা তেল দিয়ে দেবো প্রায় 2 টেবিল স্পুন। তাতে রসুনটা প্রথমে দিয়ে দেবো, 1 টেবিল স্পুন রসুন কুচি আছে। আর তারপরে দিয়ে দেবো আদা কুচিটা, আদা কুচিটাও প্রায় রসুনের সমান সমান নিয়েছি। আদা রসুনটা হালকা একটু নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কুচি করে নিয়েছি। বেশ একটু হালকা হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা নিজেদের ঝাল অনুসারে পছন্দ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার চিকেনের যে পেস্টটা অথবা চিকেন কিমাটা দিয়ে দেবো, আর ফ্লেমটা হাই করে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। এবার গুঁড়ো মশলা দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন। এবার নুন দিয়ে দেবো 1/2 টিস্পুন, প্রথমে দিলাম পরে আবার দেবো। কিছুটা চিনি দিচ্ছি, খুব সামান্য পরিমাণ। এবার ভালো করে মশলার সাথে চিকেন কিমাটা নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে কষানো হয়ে যায় সেইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এবার আমি সামান্য একটু জলের ছিটা দিয়ে চিকেন কিমাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হবে। 2 মিনিট পর ফিরে এলাম, জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার একটা আলু সেদ্ধ আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। এইভাবে দিলে আলুটা সমানভাবে ম্যাশ হয়ে যাবে। সব দিক সমান করে চিকেন কিমার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি।
যে কোনো স্টাফিং বা পুর শুকনো শুকনো যেন হয় খেয়াল রাখতে হবে। আরও সামান্য একটু নুন আমি ছড়িয়ে দিলাম, আর কসুরি মেথি প্রায় হাফ টিস্পুনের মতো ছড়িয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। সব ভালো করে মিশিয়ে ফ্লেমটা অফ করে দেবো। এবার প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ডোটা দেখে নেব, আরও একবার ভালো করে মেখে নেব। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি করে নেব লুচির মতো। এবার সব সমান সমান সাইজের লেচি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্না ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। এই পরিমাণ ময়দাতে আমি 14টা লেচি কেটে নিয়েছি। এবার বেলে নিতে হবে। প্রথমে লুচির মতো বেলে একটু লম্বা করে নেব, তারপর ছুরির সাহায্যে মাঝে একটু করে হালকা হালকাভাবে চিরে দেব, যাতে স্টাফিং ভরার পর যেন ফুলে না ওঠে। আর এই স্টাফিংটা আমি লম্বা লম্বা করে রোলের মতো করে তৈরি করে নিয়েছি, ঠিক 14টা। এবারে রোলের মতো গুটিয়ে নেব, আর টফি যেরকম দেখতে হয় সেরকম শেপের করে গড়ে নিচ্ছি। দুপাশটা হালকা করে একটু মুড়ে দেব। বিকেলে যদি এইভাবে স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয় চিকেন দিয়ে, আর বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। আরও একটা আমি একইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চিরে দিলে মাঝখানটা ফুলে যাবে না, ফুলে গেলে নরম হয়ে যাওয়ার চান্স থাকে। আর আমি যেভাবে এটা ভাজবো, ডিপ ফ্রাই করবো, সেইভাবে ভাজলে একদম ক্রিস্পি থাকবে, কোনো রকম নরম হবে না। সবগুলো এইভাবে বানিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দেবো ডিপ ফ্রাই করার মতো করে। সাদা তেল দিচ্ছি, সবগুলো তেলে দিয়ে দিলাম। আর তেলটা খুব গরম হওয়ার পর একটু ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পিও হবে না। লো ফ্লেম, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে সব দিকটা নাড়াচাড়া করে ভালো করে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে, নরমও হবে না, অনেকক্ষণ কখনোই নরম হবে না, অনেকক্ষণই ক্রিস্পি থাকবে। সবগুলো এইভাবে ভেজে নেব, সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। তাহলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।